Welcome back. চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমি কিন্তু একেবারে ভালো নেই শরীরটা না প্রচণ্ড খারাপ মানে জ্বরটা কোনোভাবেই ছাড়ছেও না আর মানে সেই সঙ্গে মাথার যে ব্যথা না সেটা কন্টিনিউ হচ্ছে কোনোভাবে মেডিসিন দিয়েও ভালো করতে পারছি না কি আর করব সেই অবস্থায় চলছি আর কি সবটা মানে সবটা নিয়েই চলছি আর তার উপরে বাপের বাড়িতে মা নেই বুঝতেই বাপের মা না থাকলে সেই বাড়িটা আর বাড়ি বলে মনে হয় না কোনো ভাবেই হয় না তো সে যাই হোক মনের জোরে সমস্ত কাজগুলো করছি সকালবেলা দেখো একটুখানি টিফিন বানিয়ে নিলাম তোমাদের দাদা ভাই এসছিল বাপের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে তো তোমাদের দাদা আজকে চলে যাবে আবার চলেও আসবে যদিও তো মানে বাড়িতে যাবে আর কি শ্বশুর বাড়িতে যাবে আমার শ্বশুর বাড়িতে তো ওখান থেকে কিছু জিনিস নেওয়ার আছে নিয়ে আবার চলে যাবে ও যেহেতু এখানে থাকে না তো সে যাই হোক দেখো এই যে তোমাদের দাদাভাইকে আগে টিফিনটা বানিয়ে দিয়ে দিলাম এখানে তো ডিম পাউড়িটি বানিয়ে নিয়েছিলাম সকালবেলা সবার জন্যই শুধু তোমাদের দাদাভাইয় জন্য নয় সবার জন্য কিন্তু ডিম পাউড়িটা বানিয়ে নিয়েছিলাম তো চলো তোমাদের দাদাভাই টেস্ট করে কি বলছে একটু শুনে নেওয়া যাক খাওয়া যাবে এটা এক গালে ওটা নাও

দূর থেকে ভেসে আসছে আমার ছোটো ছোটো পুষ্কুদের পড়াশোনার আওয়াজ নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছিলে তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে টিউশন পড়িয়ে আর দেখো এই যে বাসন পোষণগুলো পড়েছিল এগুলো একটু মেজে নেবো ঝটপট করে ঝটপট করে তো করতে পারছি না কারণ শরীরটা দুর্বল একদমই তাড়াহুড়ো করে কাজ করতে পারছি না এতটাই খারাপ লাগছে মানে মাথা ব্যথা করলে দেখবে কোনো কাজই করতে ভালো লাগে না আর আমাদের এই যে দেখো পুকুরের এই ধারটায় না কি সুন্দরভাবে ছাওয়া পড়ে ভালো লাগে এখানে বসে কাজ করতে শীতের দিনে কেন গরমের দিনে কেন সবসময়ই ভালো লাগে কারণ এখানে ফুল গাছ রয়েছে তারপরে সবেদা গাছ রয়েছে সব গাছের ছাওয়াগুলো খুব সুন্দর পড়ে তো দেখো এখানে সব বাসন বাসনগুলো ঝটপট করে মেজে নিচ্ছি আর দেখো পুকুরের জলটা না এবার আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে কারণ কি বলো তো আমাদের যেহেতু মোটর আছে মানে মোটরেও জল ওঠে ঘরে সেখানেও জলটা কমে যায় আর এমনিতেও মানে রোজ দিনই জল অল্প অল্প করে কমতে থাকবে কিন্তু সারা বর্ষাকাল পুরো পরিপূর্ণ হয়ে যায় আর সারা মানে শীতকাল গরমকাল জলটা আস্তে আস্তে কম কমতেই থাকে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলো ঝটপট মাজা হয়ে গেল আর দেখো ঘাটের না প্রথম ধাপটা হালকা হালকা করে জেগে উঠেছে আর প্রচণ্ড শিলিপ মানে এতদিন পর্যন্ত জলের নিচে ছিল ওই যে শ্যাওলা না প্রচণ্ডভাবে শ্যাওলা পড়ে গিয়েছে ওতে পা দিলেই না স্লিপ খাওয়ার প্রচণ্ড ভয় ওই জন্য যতটা পারি বৌদিকে কম আসতে দেই ঘাটে একেবারে ঘাটে আসতে দেওয়া হয় না খুবই কম আর কি এই যে দেখতে পাচ্ছ এই যে এই যে একদম পারুন মতন যে করা আছে না ওটা প্রচণ্ডভাবে শ্যাওলা পড়ে গিয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করতে হয় একটুখানি যদি এদিক থেকে ওদিক হয় পুরো স্লিপ খেয়ে পড়তে হবে আর বুঝতেই পারছো কাঠের ঘাট মানে পরলে যা লাগবে তো মানে সে জানা আছে ভালো রকম তো ওই কারণে আমি দেখো সমস্ত বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম সকালের বাসন কিন্তু এগুলো না সকালের বাসন আরও ছিল সকালের বাসন আমি মেজে দিয়েছিলাম আর হচ্ছে বৌদির বউ আছে আমাদের বাড়িতে তো বৌদির বউ মানে মেলা হচ্ছে আমাদের এখানে যেহেতু তো ওই কারণে বৌদি এসেছে তো বৌদি ধুয়ে দিয়েছিল আমি মেজে দিয়েছিলাম তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি সেটা অনেক সকালে তখন না চারিদিকটা কুয়াশা ছিল প্রচন্ড শরীর খারাপ বলে জলে আর হাত দিতে দেয়নি তো দেখো তারপরে দেখো বাসন কোসন ধুয়ে কিছু মানে খাবার দাবার বানাচ্ছিলাম তো সেইগুলোর বাসনও ধুয়ে নিলাম নিয়ে দেখো এই যে আমরা খেতে বসে গিয়েছি সকালে আলু সেদ্ধ ভাত আর হচ্ছে একটু মিষ্টি ছিল মানে মাসিমণি এসছে মাসিমণি এসছে সেই মিষ্টি যে তা নয় এমনি ফ্রিজে মিষ্টি থাকে আমাদের বাড়িতে টুকটাক মানে যার যখন খেতে ইচ্ছে হয় আসলে আমার বাবা না মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে তো ওই জন্য একটু ফ্রিজে মিষ্টি থাকেই তো সেই মিষ্টি দেখো খাচ্ছি আর এমনি তরকারি দিয়ে ভাত খাচ্ছি আলু সেদ্ধ এই হচ্ছে খাওয়া দাওয়া আর দেখবে শীতের দিনে না উঠোনে বসে খাওয়ার মজাটাই আলাদা তোমরা কারা কারা শীতের দিনে এইভাবে উঠোনে বসে বা বাড়ির ছাদে বসে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো আমার কিন্তু বেশ ভালোই লাগে এই যে শীতের শুরুতে না জাস্ট অসাধারণ লাগে এই উঠোনে বসে খেতে আর আমরা সব সময়ই খাই দুপুরবেলা কেন আর সকালবেলা কেন এখন দুপুরবেলাটা হয়ে ওঠে না কারণ কি বলো বাবার যেহেতু কাজ বাবা কখন এসে খাচ্ছে দাদা কখন এসে খাচ্ছে ওই জন্য আর হয়ে ওঠে না একসাথে খুব কম খাওয়া হয় আমি আর বৌদি আর মা তিনজনেই একসাথে খাই আর বাবা দাদা যখন নিচ্ছে তখন খেয়ে নেয় আর এই যে দেখো পাশের বাড়ি একটা পুচকু রয়েছে এই যে বৌদির ভাই বউর পুচকু আমরা না সবাই থালা চেটে খাচ্ছি কেন বলো এই রসমালাই যে মিষ্টিটা হয় না ওই যে ওর যে দুধটা না এত দারুণ লাগে খেতে ওইটা একটু চেটে চেটে খাচ্ছিলাম এই যে আমি বৌদির ভাই বউ সবাই মিলে বৌদির এখনো খাওয়া শেষ হয়নি আমার আর মানে বৌদির ভাই বউর খাওয়া হয়ে গিয়েছে ওর নাম ঝুমা তো ঝুমার আর আমার খাওয়া হয়ে গিয়েছে বাসন কটা ছিল দেখো আমি নিয়ে চলে গেলাম আবার পুকুর পাড়ে তো দেখো তারপরে দুপুরবেলা রান্নাটা আজকে আমাকে আর করতে হয়নি বৌদি বললো যে বৌদি রান্নাটা করবে কারণ রান্না করতেও দিই না আমার শরীরটা যেহেতু প্রচুর খারাপ না আমি উঠতেই পারিনি বিছানা দিয়ে মানে ওই যে খেলাম খেয়ে দে না একটু বসেছি যেন মনে হচ্ছে আমার আর মানে চোখ দুটো দিয়ে আমি তাকাতে পারছি না চোখ থেকে জল পড়ছে যেভাবে সেইভাবে মাথাটাও ব্যথা করছে আমি না শুয়েই পড়েছিলাম উঠে দেখলাম বৌদির প্রায় রান্না হয়ে গিয়েছে তো আমি ভাবলাম তাহলে একটুখানি গরম জল করে স্নানটা করে নিই নিয়ে ঠাকুর পুজো পুজোটা আমি দিয়ে নিই নয়তো বৌদি এতটা পারবে না সবটা করতে আর যতটা পারি আমি করে দেওয়ার চেষ্টা করি বিশ্বাস করো তো সে যাই হোক এখানে দেখো ঠাকুর স্নান করিয়ে নিচ্ছে আমাদের বাড়িতে তিনটে শিবলিঙ্গ আছে তো দুটো যেহেতু রাখতে নেই তো ওই কারণে তিনটে রাখা রয়েছে একটা হচ্ছে শ্বেত শিবলিঙ্গ আর দুটো যেটা হয় যে শিবলিঙ্গ সেই শিবলিঙ্গ তার মধ্যে একটা শিবলিঙ্গ পুরো পাথরের ওটা না আমার বাবা পেয়েছিল তো পেয়েছিল বলতে আমার বাবা পুকুর কাটছিল তো পুকুর কাটতে কাটতে মাটির নিচেই পেয়ে ছিল সেই গল্প যদি তোমরা শুনতে চাও অবশ্যই একদিন গল্প করব সেই গল্প যে কিভাবে পেয়েছিল কীভাবে শিব ঠাকুরটা আমাদের সাথে মানে প্রায় প্রায় কত বলবো বছর তো আমাদের সাথে এরকম একটা ব্যাপার আর কি কারণ আমার বাবা অনেক ছোটবেলাতেই মানে কাজ করতো যেহেতু মানে অনেক ছোটবেলা বলতে কি বলো তো আমাদের না প্রচণ্ড গরিব ছিল প্রচণ্ড মানে যে চাল কিনে আনলে খাওয়া হতো এরকমই আর বাবা একাই সংসার চালাতো বাকি সবাই ছিল মানে পিসিরা কাকু সবাই ছিল একই সংসারে আর বাবা কাজ করার মতন একাই ছিল আর দাদু মানে আমার ঠাকুরদা দিন আগেই মারা গিয়েছিলেন তো ওই কারণে বাবাকেই সংসার সামলাতে হতো খুব ছোটো থেকে বাবা কাজ করত তো সেই মাটি কাটার কাজ করতে করতেই একদিন পেয়েছিল অবশ্যই এই ডিটেলস গল্প শুনতে চাইলে নিশ্চয়ই কোনো একটা ব্লগে আমি বলবো yeah দেখো ঠাকুর পুজোটা আমার এখানে দেয়া কমপ্লিট হয়ে গেল এই যে ঠাকুর পুজোটা দিয়ে নিয়ে তারপরে দেখো বাবা মহাদেবের মাথায় গঙ্গা জল একটুখানি দিয়ে দিলাম মোটামুটি এবারে আমার পুজোটা সমর্পণ হলো আর ঠাকুরের কাছে চাওয়ার কিছুই নেই ঠাকুর যা দেবে তাতেই খুশি তো চলো পরে আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে এখন সন্ধেবেলা সাজ কিছু করে রেডি হয়ে গিয়েছি সন্ধে নয় এখন বেজে গিয়েছে মানে আটটা তো বেজে গিয়েছে অলরেডি আটটা দশ পনেরো হয়ে গিয়েছে আর প্রত্যেক বছর মানে গত বছর তোমাদেরকে দেখিয়েছি যে আমাদের এখানে রাঙা রাস উৎসব বিখ্যাত তো যেহেতু এখন রাস উৎসবের সিজন তো অনেক দিন যাবৎ মেলা হচ্ছে প্রায় পনেরো দিন যাবৎ তো আমি তো শ্বশুর বাড়িতে ছিলাম যাওয়া হয়নি সেইভাবে তো দেখো আজকে রেডি হয়ে গিয়েছি এই যে নর্মালি একটা শাড়ি পরে নিয়েছি বেশিক্ষণ থাকবো না কারণ বাড়িতে তো মা নেই তোমাদের তো বলেছিলাম গত ব্লগে তো মা নেই দাদা নেই তো বৌদি আছে বাবা যেহেতু আছে তবুও তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করবো আর কি তো ওই জন্য একটা দেখো নর্মাল শাড়ি পরে নিয়েছি একটুখানি আর বেশি সাজুগুজু করিনি ভাবছিলাম আজকে একটু সাজুগুজু করবো কিন্তু শেয়ার হলো না কারণ কী বলো তো বাড়িতে করেছি স্পেশাল বিরিয়ানি মাসিমণি এসছে সেজন্য তো মাসিমণি রাত টুকুরটার জন্য এসেছে যেহেতু আমাদের এখানে লাস্ট মেলা তো ওই জন্য মাসিমণিকে ডেকেছিলাম আর কি তো মাসিমণি আমি আর তোমাদের দাদা ভাই তিনজনে মিলে চলে যাচ্ছি মেলাতে একটুখানি ঘুরুঘুরু করবো আর একটুখানি অল্প কিছু খাবো যেহেতু বাড়িতে বিরিয়ানি বানিয়েছি বিরিয়ানি তো আমাদের সাথে শেয়ার করিনি কিন্তু তো খাওয়াটা অবশ্যই আমি শেয়ার করবো আসলে এত তাড়াহুড়ো ছিল যেহেতু মেলায় যাবো বুঝতেই পারছো এমনিতেই আটটা বেজে গিয়েছে আর আমাদের এখানে গ্রামের দিকে মেলা মানে কি বলতো সাতটা থেকেই শুরু হয়ে যায় তো চলো আজকে মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো পুরোটা কতটা দোকান বসেছে ঠাকুর থেকে শুরু করে সবটা সঙ্গে থেকে দেখতে শরীরটা প্রচণ্ড খারাপ আর যেহেতু আজকে মেলার না লাস্ট দিন অনেক দিন ধরেই কিন্তু এখানে এই মেলাটা হয় প্রত্যেক বছরই আমাদের রাঙাবিলিয়ায় রাস উৎসব প্রচণ্ডভাবে বিখ্যাত অনেক দূর পর্যন্ত মানুষ কিন্তু জানে তো সে যাই হোক পনেরো দিন মতন মেলা হচ্ছে আজকের শেষ দিন যেহেতু মাসিমণি এসছে কী আর করবো শরীর কিন্তু আমার প্রচণ্ড খারাপ তবুও কিন্তু বেরোলাম কিছু করার নেই তো সেই খারাপ শরীর নিয়ে টিউশন পড়ালাম বিরিয়ানি বানালাম তারপরে আবার রেডি হয়ে আসলাম মানে ওই যে হয় না মনের জোর থাকলে দেখবে সব কাজই হয়ে যায় যতই শরীর খা খারাপ থাকুক যে কোনো কাজে যদি অ্যাফোট থাকে না সত্যি মন থেকে তাহলে সেই কাজটা ঠিক হবে তো আমারও তাই মনের জন্য নিয়ে বেরিয়েছি যেহেতু মাসিমণি এসছে তো চলো একটুখানি ঘুরে আসা যাক খুব বেশি সময় আমি থাকবো না তো প্রথমেই এসে আমি ভাবলাম তোমাদের ঠাকুর দর্শন করিয়ে নিই যেহেতু আমি দর্শন করবো আর তোমরা দর্শন করবে না তা তো হতে পারে না এই যে দেখো এটা আমাদের হচ্ছে রাঙাবিলিয়ার রাস উৎসব বা মিলন মন্দির এই মন্দিরের নাম তো এই মিলন মন্দিরে একে অপরের মিলন তো রয়েইছে যেহেতু রাধাকৃষ্ণের মিলন তো ওই কারণে এই মন্দিরের নামও মিলন মন্দির তো এখানে একে অপরের সাথে দেখা হওয়া মিলন হওয়া তার থেকেই এই নামকরণ তো সে যাই হোক দেখো এই যে দেখো কত সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি এখানে স্থাপন করা আমি কিন্তু এর মধ্যে মানে কখনোই আসা হয় না এই দিকটায় আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না ওই দু পাঁচ মিনিটের মতন দু পাঁচ মিনিটও তাই লাগে না বাইকে আসলে তিন মিনিট তবুও আসা হয় না জানো তো এই যে বছরে যখন একবার করে মেলা হয় তখনই শুধু আসা হয় তো দেখো এই যে মানে মেলাটা অনেকটা বড় জায়গা জুড়ে মেলাটা এই মেলাটা মানে কি বলবো প্রায় দশ বিঘে জায়গা জুড়ে হ্যাঁ মানে আমি কমের উপর দিয়ে বলছি খুব বেশি হিসেব আমি করে বলছি তো সে যাই হোক এখানে দেখো কত রকমের দোকান বসেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু ঘুরু করে দেখিয়ে দিই এই যে আমিও একটু ঘুরু করছি আর কি কি কিনছি অবশ্যই আমি কিন্তু নেক্সট ব্লগে দেখাবো এই ব্লগে কিন্তু দেখাতে পারবো না তো এই যে দেখো পুরো মেলাটা একদম চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি আর আমার ভিডিও করে দেওয়ার জন্য না তোমাদের দাদা একটুও হেল্প করে না সব সময় বলে লোকে আমার দিকে তাকিয়ে থাকবে ক্যামেরা ধরে রাখলে আমি পারবো না ওই যে তোমাদের দাদাভাই ভাই দেখো এই সারাক্ষণ কানে ফোন দিয়ে নিজে বক বক করতে আছে আর আমার ভিডিও কোনোভাবেই ধরে দেবে না আমার ওই জন্য খুব রাগ হয় আমাকে না সবটাই একা একা করতে হয় আর যদি কেউ থাকে মানে আমার বান্ধবী বলো বন্ধু বলো বৌদি বলো যে কেউ থাকলে তাকে দিয়েই কিন্তু ধরাই আর নয়তো কিন্তু কিছুতেই ধরে না তো দেখো মেলার চারিদিকটা কত রকমের মানে রং বেরকমের দোকান বসেছে যা দেখবে না চোখ ঝলসে যাবে এমন আর মেলার সবচেয়ে আকর্ষণীয় জিনিস কি জানো এই মেলাতে তিনটে দোকান বসেছে যেটা হচ্ছে সেল একটা হচ্ছে কুড়ি টাকা একটা হচ্ছে তিরিশ টাকা একটা হচ্ছে চল্লিশ টাকা সেল আর সেই দোকানগুলোতে উপচে পড়া ভিড় তো দেখো বৌদিমণি বলেছে একটু শিব ঠাকুরের ফটো নিয়ে যেতে তো ওই কারণে তোমাদের দাদা ভাই আমি মাসিমণি চলে এসেছি শিব ঠাকুরের ফটোর দোকানে শিব ঠাকুর নয় সব ঠাকুরই রয়েছে আমরা দেখো দেখছি তোমাদের দাদা ভাই যে বসে বসে দেখছে ওই যে বললাম আমার ভিডিও তো করে দেবেন আমি তাই জন্য বলেছি যে আমি ঠাকুর খুঁজতে পারবো না তুমি বসে খোঁজো আমি দেখাই তো ওই কারণে ও বসে খুঁজছে আমি দেখছি চারিদিকটা আর এই দিকটায় দেখো পুরো একদম খাবারের দোকানগুলো এই লাইন ধরে পুরোটা একদম লম্বা করে পুরো ওই যে রেস্টুরেন্ট বলে না তো রেস্টুরেন্ট রেস্টুরেন্টের এই সাইডে বসেছে আর পুরো মেলাটা এই যে দেখো চারিদিকটা একটুখানি আমি ঘুরিয়ে দেখাচ্ছি প্রচুর মানে অনেকটাই জায়গা জুড়ে তো ওখান থেকে তো ফটো নিয়ে নিলাম কী কী ফটো সবটাই দেখাবো তোমাদেরকে তো দেখো এই যে এখানে চলে আসলাম তিনটে রোল নিয়ে নিয়েছি তিনজনের জন্য তোমাদের দাদা আমি আর মাসিমণি এই যে দেখো তিনটে রোল নিয়ে নিয়েছি দেখে মনে হচ্ছে রোলগুলো ভীষণ ভালো লাগবে খেতে তো ওই কারণে একজনের মুখ দেখা যাচ্ছিল আমি না ঢাকিয়ে দিয়েছি কিছু মনে করো না তো আরেকজন বসেছিলো খেতে ওই কারণে তো ওখান থেকে রোল খেয়ে নিলাম আমি মাসিমণি তোমাদের দাদা তারপরে মাসি বললো একটু দই ফুচকা খাওয়া যাক তো চলো দই ফুচকার দোকানে চলে আসলাম এই যে এক প্লেট দই ফুচকা সুন্দর করে দিয়ে দিলো দেখো এই যে দুই চার পাঁচ ছয় মানে ছ পিস দই ফুচকা তিরিশ টাকা নিয়ে নিল তোমাদের দাদাভাই এই যে খেয়ে নিল একটা আর মাথা দিয়ে টুবিটা খুলে দিয়েছে গরম উঠে গিয়েছে মেলার মধ্যে তো ওখান থেকে টুকটা কেনাকাটা করে বেশিক্ষণ থাকিনি ওই বললাম ঘুরু করে বাইক নিয়ে আবার চলে আসলাম বাড়িতে এসে একদম স্পেশাল বিরিয়ানির জন্য না মনটা ছটফট করছিল এই যে দেখো স্পেশাল বিরিয়ানি তো চলো এখানে বৌদি কিন্তু খাইনি অপেক্ষা করেছিল আমাদের জন্য তো বাবু আমার বাবুর খাওয়া হয়ে গিয়েছিল মানে বাবার খাওয়া হয়ে গিয়েছিল এখানে বৌদি তোমাদের দাদা ভাই আমি মাসিমুনি বসে খেয়ে নিচ্ছি ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বাই